স্বাধীনতার 75 বছর উদযাপনের অঙ্গ হিসেবে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে নেহেরু যুব কেন্দ্র গোমতী জেলার উদ্যোগে শুক্রবার বিশ্ব বাইসাইকেল ডে উদযাপন করা হয়। এদিন মাতাবাড়ি ধন্য মানিক্য মুক্ত মঞ্চ থেকে 75 জন বাইসাইকেল আরোহী এই র্যালিতে অংশগ্রহণ করবে। র্যালিতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের জেলা সভাধিপতি স্বপন অধিকারী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুজন সেন, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুলন দাস সহ বিশিষ্টজনেরা। এদিন সকাল 7:30 থেকে র্যালিটি 7 কিলোমিটার পথ পরিক্রমা করে। প্রত্যেকটা নাগরিকের উদ্দেশ্যে বলবো, আমরা যেন ছেলে মেয়েদেরকে সরকারও চেষ্টা করছে বিভিন্ন প্রতিটা স্কুলে বিশেষ করে মেয়েদেরকে সাইকেল প্রদান করছে বিনামূল্যে, তো এইভাবে সাইকেলের ব্যবহার যেন বাড়িয়ে দ্বিচক্রযান বিশেষ করে দ্বিচক্রযানের কারণে এখন যুব সমাজ আমরা পত্র পত্রিকা খুলে দেখতে পাই প্রায়দিনই যে কোনো না কোনো জায়গা আমাদের এদের যে কথাই বলছি দুর্ঘটনায় পতিত হয়ে এই সুন্দর প্রাণগুলি অকালে ঝরে যাচ্ছে, তো প্রত্যেক গার্জিয়ানের যত যেন এই বিষয়ে সজাগ থাকে, তার ছেলেকে তার ছেলের আবদার মেটানোর জন্য যেন ভাই এই দ্বিচক্র মোটর চালিত যান কিনে না দেন, কারণ যখন মোটর চালিত দ্বিচক্র যান চালায় ইয়ং ছেলেপেলেরা তারা সেটাই ভুলে যায় যে আমি কোথায় আছি, একটা নিমিষে আমার সতর্কতার অভাবে আমার প্রাণটা চলে যেতে পারে সেটা ভাবে না, কারণ সেটা পরিশ্রম নেই, একটু স্পিড তুলে দিলেই যেন তারা আরাম উপভোগ করে, তো সেই কারণেই যানগুলি দুর্ঘটনায় পতিত হয়। তো যাই হোক, আমি আজকের এই দিনে সবার সকল নাগরিকের প্রতি মানে আবেদন থাকবে, আমরা সাইকেল চালানোর জন্য একে অপরকে মানসিকভাবে উদ্বুদ্ধ করব যেন আমরা যতটা বেশি আমাদের প্রয়োজনের সাইকেল কিনে সাইকেলের মাধ্যমে আমাদের নিত্যদিনের যে প্রয়োজন সেটা মেটানোর জন্য এগিয়ে আসি। তো আমি আর আলোচনা দিয়ে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি।